সেবা সপ্তাহ উপলক্ষে বনগাঁ মহকুমা হাসপাতাল ও বাগদা হাসপাতাল ঝাড় দিয়ে পরিষ্কার করলেন বনগাঁ উত্তরের বিধায়ক। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সেবা সপ্তাহ পালন করেন বিধায়ক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান, তার অঙ্গ হিসেবে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে সেবা সপ্তাহ। সেবা সপ্তাহের কর্মসূচি উপলক্ষে এদিন বনগাঁ মহকুমা হাসপাতাল, বাগদহ হাসপাতাল, বনগাঁ রেলওয়ে স্টেশন প্রভৃতি এলাকায় ঝাঁটা হাতে পরিষ্কার করলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বনগাঁ রেলওয়ে স্টেশনে পৌঁছে যান বিধায়ক। এরপর আসেন বনগাঁ জীবন রতনধর হাসপাতালে, সেখানে ঝাঁটা হাতে সাফাই অভিযান শুরু করেন। এদিন বিধায়কের সাথে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস। বনগাঁ হাসপাতাল এলাকায় সাফাই অভিযান করার পর তারা পৌঁছে যান বাগদা গ্রামীণ হাসপাতালে, সেখানেও চলে সাফাই অভিযান। কেন চলছে সাফাই অভিযান এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, সেবাই সংকল্প, সমগ্র ভারতবর্ষ জুড়ে স্বচ্ছ ভারত কর্মসূচির অংশ হিসেবে সেবা সপ্তাহ চলছে। আমরা গোটা বনগাঁ বিধানসভা জুড়ে সাফাই অভিযানে নেমেছি। রাজনীতি আমরা করি সমাজকে কিছু দেওয়ার জন্য, সেই সমাজকে দিতে এসেছি আজ আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে যে স্বচ্ছ ভারতের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী তারই একটা প্রকল্প, তারই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের যে সেবা সংগঠন সপ্তাহ চলছে, সেই সপ্তাহের মধ্য দিয়ে আমরা সমগ্র বনগাঁ বিধানসভার চারিদিকে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নেমেছে পরিষ্কার করার জন্য, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। আজকে বনগাঁ হাসপাতালে আমরা সাফাই অভিযানে নেমেছি এবং সমগ্র ভারতবর্ষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তার চেষ্টা করব। এই অঙ্গীকার নিয়ে আজ আমরা বনগাঁ হাসপাতালে পরিষ্কার করতে নেমেছি, সাফাই অভিযানে নেমেছি। সাফাই অভিযানে বিধায়ক, দলের সাংগঠনিক জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে সভাপতি রামপদ দাস বলেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরণ্য নেতা, যিনি স্বচ্ছ ভারত অভিযান করেছিলেন, শুরুয়াত করেছিলেন এবং নিজে প্লাস্টিক তুলছেন, মানুষকে স্বচ্ছ রাখতে বলছেন। শুধু স্বচ্ছতা এই ক্ষেত্রে না, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সর্বত্রই স্বচ্ছতা। তো এক পক্ষকাল যাবৎ যে আমাদের যে সেবা সপ্তাহ চলছে, সেবা কার্যক্রম আজ 18 তারিখে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গল নয়, এই জেলাতে, এই বিধানসভাতেও স্বচ্ছ ভারত কর্মসূচি চলছে। একটু আগে বিধায়কের নেতৃত্বে বনগাঁ রেলওয়ে স্টেশনে করেছে, আজ আপনারা দেখেছেন যে বিধায়ক নিজে কীভাবে ঝাড়ু নিয়ে তিনি পরিষ্কার করছেন, কার্যকর্তারা লেগেছেন, ব্লিচিং ফিনাইল দিয়ে ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। আমাদের এই সেবা সপ্তাহের মধ্যে দিয়ে আজকে স্বচ্ছ ভারত কার্যক্রম চলছে আর বনগাঁ হসপিটালে সেটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।